রাজ্যসভার একটিমাত্র আসনে বৃহস্পতিবার ছিল ভোটদান। এই ভোটদানে বিরত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ। স্বভাবতই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু হয়ে যায়, কেন তিনি এই ভোটদান থেকে বিরত রইলেন। এ ব্যাপারে তিনি এদিন জানান কেন তিনি ভোটদান থেকে বিরত রইলেন। সুদীপবাবু জানান, দলের প্রদেশ সভাপতি ওনাকে চিঠি দিয়ে এ ব্যাপারে জানিয়েছেন যাতে তিনি এই ভোটদান থেকে বিরত থাকেন। পাশাপাশি তিনি আরও জানান, উভয় দলের প্রার্থীদের কাছ থেকে তাদের ভোট দেবার ব্যাপারে সৌজন্যতাবশত কোনো যোগাযোগও করা হয়নি। মূলত এই জন্যই তিনি ভোটদান থেকে এদিন বিরত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে দলের সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু আমাদের কোনো প্রার্থী নেই, ভোটদান থেকে বিরত থাকার জন্য উনি আমাকে অনুরোধ জানিয়েছেন। নম্বর দুই হচ্ছে, যারা প্রার্থী যদি আমাদের উভয়কে আমার শুভেচ্ছা রইল, আদাম শুভেচ্ছা রইল, যিনি জয়ী হবেন অল দ্য বেস্ট ফর ইম। কিন্তু এই দুই প্রার্থীর মধ্যে একজনও, আমি যেটা ভোটার, একজনও আমাকে ভোট চেয়ে ফোন করেন কিংবা আসেন। যেহেতু আমার ভোটের দরকার নেই আর যেহেতু আমাদের প্রার্থী নেই, তো অবভিয়াসলি আমি ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। এবং প্রদেশ কংগ্রেস সভাপতিও এই মর্মে আমাকে একটা চিঠি দিয়েছেন যে দলের সিদ্ধান্ত হচ্ছে আপনি ভোটদান থেকে বিরত থাকবেন, তো তাই আমি সিদ্ধান্ত। এদিকে ওনার এই ভোটদান থেকে বিরত থাকার কারণ প্রসঙ্গে বিভিন্ন মহলে আরও প্রশ্ন উঠতে শুরু করেছে যে যেখানে রাজ্যে বিশেষ করে কংগ্রেস ও সিপিআইএম একসাথে মিলে শাসক দলকে সামনের বিধানসভা নির্বাচনে মোকাবেলা করার কথা বিভিন্ন সময় বলেছে বলে অনেকে বলেন, সে জায়গায় কংগ্রেসের বিধায়ক হয়েও ওনার এই ভোটদান থেকে বিরত থাকা তবে কি এই দুই দলের রাজনৈতিক কৌশলগত দিক থেকে ভিন্ন অবস্থানের প্রতি ইঙ্গিত প্রদান করছে। যদিও সুদীপবাবু অবশ্য এদিন কংগ্রেস এবং সিপিআইএমের জোটের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন, এখনও কোনো সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়নি। তিনি এদিন দু দলের প্রার্থীকেই ওনার শুভেচ্ছা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।